সে তোমার মিশে কথা কয়েছি গো মা, কিন্তু আমার যে হাত পা বাঁধা। তুমি যদি জানতে যে তোমার সাত করে তোলা ওই ফটো কলকাতায় যাবে না, বড় বাড়ির লোকেদের কাছে পৌঁছাবে না, বড় বাড়ির লোকেরা গ্রামের কাউরে তাদের ঠিকানা দিতে মানা করে দিছে, তাহলে তো তুমি খুব কষ্ট পেতে গো মা। তোমার বুকের ভেতরটা মোসর দিয়ে উঠত, মেয়ে হয়ে মারে আমি এত কষ্ট কি করে দিই বলো দেখি। তুমি তুমি আমার ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। রাজকুমার নেই, ঠিক আছে? এত দেরি হলো না, মানে এসো এসো আমার সঙ্গে এসো, তাড়াতাড়ি এসো। দেখে দেখে সাবধানে, ধীরে 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 ধীরে, দেখো 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 কোথাও যদি একটা ধাক্কা না লাগে, খুব সাবধানে, আস্তে 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 আস্তে। আর সবকিছু পারফেক্ট, ডেকোরেশনস, ফ্লাওয়ার্স, কেক এন্ড শ্যাম্পেন বল। হ্যাঁ, বাবাকে বাড়িতে ফেলে মায়ের একা একা এয়ারপোর্ট যাওয়াটাও খুব পারফেক্ট। যাক, তোকে যে তোর মা অ্যাটলিস্ট আমাকে হেয় করা ট্রেনিংটা পারফেক্টলি দিয়ে উঠতে পারেনি না, এটা জেনে আমি খুব খুশি হলাম। ছেলেটা এতদিন পর বিদেশ থেকে ফিরছে, আমি তোর বাবা, আমার তোকে দেখতে ইচ্ছে করে, দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আর ইন্দ্রাণী এটা কেন বুঝতে পারলো না বলতো? কেন অ্যাবসেন্সে এসব কথা বলে লাভ কি দাদা? বৌদি ফিরলে বৌদির সামনে বলতে পারবি তো? আচ্ছা, আজকের দিনে তুমি এই সমস্ত কথাগুলো কেন বলছো গো? হ্যাঁ, দাদা আপনি এই সমস্ত কথা ভেবে মন খারাপ করবেন না। নীল ফিরুক না আগে, দেখবেন আপনার মনের মধ্যে যেখানে যত ক্ষোভ জমে আছে না সব মিটে যাবে, একেবারে সব। আপনি নীলের উপর ভরসা রাখুন না দাদা। দাদা ও তো বড় হয়েছে না, ও সব কিছু বুঝতে শিখেছে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি একদম ভাববেন না তো, শুধু শুধু ভাবছেন। বৈশালী তো ঠিকই বলেছি অভি, মা নিজের ছেলের বিচার বুদ্ধির উপর একটু ভরসা রাখো না। নিজে এয়ারপোর্টে যেতে পারোনি তো কি হয়েছে দেখবে, সে নিজের টানেই ছুটে এসে তোমার কাছে চলে আসবে। চান্স খুব কম ঠাম্মি, আফটার অল নীল তো মা কা বেটা। পরে আমার কথা মিলিয়ে নিও, এখন যাও, মন খারাপ করে থেকো না। অভিকে তো তুমি প্রবোধ দিচ্ছ, তোমার নিজের নাতির প্রতি তোমার বিশ্বাস আছে তো? নীলের বিয়ে নিয়ে ইতিমধ্যে তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, তোমার
চোখ মুখ দেখে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। ভরসা আছে রে ছোট, ভরসা আছে। আমার নাতির উপর আমার পুরো ভরসা আছে। সে আমার কথা ফেলতে পারবে না। তোমার কথা ফেলতে পারবে না বুঝলাম, কিন্তু ছেলে যে মা অন্ত প্রাণ দেবে, ও যে মায়ের কথারও অবাধ্য হবে না, সেটা তো তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো। কেন রে, তুই 100 গান কথা কস তো, তার আগে আমার একটু সালের গুঁড়াখানি দে তো। আলপনা দি, এই নে সালের গুঁড়ো। হ্যাঁ লো দিদি, আজ তোর উঠতে একটু দেরি হলো কেন? জামাই দাদার স্বপ্ন দেখছিল বুঝি। খুব পাকা পাকা কথা হয়েছে না তোর? আজ দেখাচ্ছি তোরে, দাঁড়া। খুব কথা ফুটেছে দেখছি, হ্যাঁ মুখে মারে বলতেছি। দাঁড়া আয় তুই। যদি সত্যি মনে পেরানে সাহেব হয়ে থাকেন, তাইলে উনি পেন্ডাম ঠুকবেন না। কিন্তু যদি ওনার মধ্যে এখনো একটা সহজ সরল দেশি মানুষ বেঁচে থাকে,
তাইলে উনি নিশ্চয়ই পেন নাম ঠুকবেন, নিশ্চয়ই ঠুকবেন।